সাত বছর আগে যে জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে ভয়াবহ জাতিগত নিধন চালানো হয়েছিল, এখন বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের সেনাবাহিনী সেই রোহিঙ্গাদেরই সহায়তা চাইছে। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যের 7 জন রোহিঙ্গা যুবক জানিয়েছেন, জান্তা বাহিনীর হয়ে যুদ্ধ করতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত 100 জন রোহিঙ্গাকে নিয়োগ করা হয়েছে। আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে তাদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে। আর সেনাবাহিনীতে যুক্ত করতে রোহিঙ্গা পুরুষদেরকে খাবার, নিরাপত্তা এবং কাঙ্ক্ষিত নাগরিকত্ব দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত 94 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন 26 জন। কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে এলাকা ছাড়ার সময় রোববার উত্তরাঞ্চলীয় নামপুলা উপকূলে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌযানটি ডুবে যায়। এটি একটি মাছ ধরার নৌকা ছিল এবং লোকজনকে পারাপার করার অনুমতিপত্র এর ছিল না। নামপুলার লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল বড় এ নৌকাটি। রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলের নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে 4,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী 3 দিনে ওরেনবার্গে উড়াল নদীর পানির স্তর বিপজ্জনক সীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা। আঞ্চলিক কর্তৃপক্ষ বলেছে মঙ্গলবার বন্যা চরম সীমায় পৌঁছতে পারে বলে আশঙ্কা করছেন তারা। পরিস্থিতি 20 এপ্রিলের পর নিয়ন্ত্রণে আসতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে ড্রোন হামলায় ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। IAEA-র মহাসচিব রাফায়েল গ্রোজদি জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রটির পারমাণবিক চুল্লির প্রধান নিয়ন্ত্রণ পদ্ধতিতে সরাসরি 3টি আঘাত আনা হয়। এ হামলায় 1 জন নিহত হয়, তবে আঘাত সত্ত্বেও স্থাপনাটির পারমাণবিক নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের এক গ্রামে একটি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে। শনিবার ইতুরির বুনিয়া শহর থেকে 70 কিলোমিটার উত্তর পশ্চিমে গালাই গ্রামে হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় এক গ্রাম প্রধান ও সুশীল সমাজের এক নেতা রোববার জানিয়েছে মিলিশিয়া গোষ্ঠী কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গো এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে।